আমরা সবাই কোভিড-19 এর প্রকোপে নিজ নিজ ঘরে অবস্থান করছি। এই পরিস্থিতিতে পরিত্রাণ পাওয়ার উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা, নিজ নিজ ঘরে অবস্থান করা। আশা করি খুব তাড়াতাড়ি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাব। আজ 30/5/2020। আজকে অটোমোটিভ মেকানিক্সের যে ক্লাসটা রাখা হয়েছে সেটা খুবই ইম্পর্ট্যান্ট, টিডিসি, বিডিসি, বোর এবং স্ট্রোক। সেই ক্লাস পরিচালনায় আছি আমি, দেবদুলাল সৌমিত্র, ইনস্ট্রাক্টর, ইউসেফ, সিলেট টেকনিক্যাল স্কুল। লার্নিং আউটকাম, আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো শিখতে পারবো সেটা টিডিসি ও বিডিসি সম্পর্কে জানতে পারবো, বোর এবং স্ট্রোক সম্পর্কে জানতে পারবো, স্ট্রোকের প্রকারভেদ সম্পর্কে জানতে পারবো, কোন স্ট্রোকে কোন ভালভ খোলা এবং বন্ধ থাকবে সে সম্পর্কে জানতে পারবো, সাকশন কম্প্রেশন পাওয়ার ও এক্সস্ট স্ট্রোক সম্পর্কে জানতে পারবো। এখন আমরা জানবো যে টিডিসি এবং বিডিসি কাকে বলে। টিডিসি পিস্টন সিলিন্ডারের মধ্যে সর্বোচ্চ যে স্থান পর্যন্ত উঠতে পারে ওই স্থানকে টিডিসি বলে, আর বিডিসি পিস্টন সিলিন্ডারের মধ্যে সর্বনিম্ন যে স্থান পর্যন্ত নামতে পারে ওই স্থানকে বিডিসি বলে। বোর, বোর অর্থ ব্যাস, সিলিন্ডারের আভ্যন্তরীণ ব্যাসকে বোর বলে। সিলিন্ডার বোর যত বেশি হবে শক্তি তত বেশি হবে। স্ট্রোক, সিলিন্ডারের ভিতর পিস্টন সর্বোচ্চ যে স্থানে পৌঁছাইতে পারে এবং সর্বনিম্ন যে স্থানে পৌঁছাইতে পারে ওই দূরত্বকে স্ট্রোক বলে। টিডিসি এবং বিডিসি, বোর এবং স্ট্রোকের চিত্র। টিডিসি, এই যে স্থানকে টিডিসি বলে, পিস্টন সর্বোচ্চ সর্বনিম্ন নামে বিডিসি, স্ট্রোক, আর এই স্থানকে বলে বোর। স্ট্রোক চার প্রকার, স্ট্রোক, কম্প্রেশন স্ট্রোক, পাওয়ার স্ট্রোক, এক্সস্ট স্ট্রোক। কোন স্ট্রোকে কোন ভাগ খোলা এবং বন্ধ থাকবে, সাকশন স্ট্রোকে ইনটেক খোলা বন্ধ, কম্প্রেশন স্ট্রোক ইনটেক ভাল্ব এবং এক্সস্ট ভাল্ব বন্ধ থাকবে, পাওয়ার স্ট্রোক ইনটেক ভাল্ব এবং এক্সস্ট ভাল্ব থাকবে, এক্সস্ট স্ট্রোক ইনটেক ভাল্ব খোলা থাকবে, স্ট্রোক পিস্টন পিডিসির দিকে বায়ু সিলিন্ডারের মধ্যে সৃষ্টি হয়, সিলিন্ডার এয়ার ফুয়েল প্রবেশ, কম্প্রেশন বিডিসি হতে টিডিসি এর দিকে উঠতে থাকে, এই সময় ইনটেক এবং এক্সস্ট ভাল্ব বন্ধ থাকে, এয়ার ফুয়েল মিক্সার সিলিন্ডার বাইর হইতে পারে না, পিস্টন যতই টিডিসিতে যাইতে থাকে মিক্সার ততই সংকুচিত হইতে থাকে। পাওয়ার বা এক্সস্ট স্ট্রোক, এই স্ট্রোকে পিস্টন বিডিসি হইতে টিডিসিতে, টিডিসি হইতে বিডিসিতে যায়, কম্প্রেশন স্ট্রোকের শেষে স্পার্ক প্লাগের স্পার্কের ফলে এয়ার ফুয়েল মিক্সারে বিস্ফোরণ ঘটে, প্রচণ্ড তাপীয় শক্তির সৃষ্টি হয়, সিলিন্ডারের ভিতর পিস্টনের উপর প্রচণ্ড ধাক্কার সৃষ্টি হয় এবং পিস্টন টিডিসি হইতে বিডিসির দিকে ধাবিত হয়, তখন উভয় ভাল্ব বন্ধ থাকে। এক্সস্ট স্ট্রোক বা নির্গমন স্ট্রোক, পাওয়ার স্ট্রোকের শেষে এক্সস্ট স্ট্রোক সংঘটিত হয়, পাওয়ার স্ট্রোকের শেষে পিস্টন বিডিসিতে পৌঁছার 45 ডিগ্রি পূর্বে এক্সস্ট ভাল্ব খোলার সঙ্গে সঙ্গে সিলিন্ডারে সম্পূর্ণ পোড়া গ্যাস বাইর হয়ে যায়। রিভিউ, আজকে যেগুলো আমরা মোটামুটি জানতে পারলাম সেটা টিডিসি বা টপ ডেড সেন্টার ও বিডিসি বা বটম ডেড সেন্টার কাকে বলে, বোর এবং স্ট্রোক কাকে বলে, স্ট্রোক কত প্রকার ও কী কী, কোন স্ট্রোকে কোন ভাল্ব খোলা এবং বন্ধ থাকে, সাকশন কম্প্রেশন পাওয়ার ও এক্সস্ট স্ট্রোক কাকে বলে। পরবর্তী ক্লাস, পরবর্তী একটা ইম্পর্টেন্ট ক্লাস রাখা হয়েছে অটোমোটিভ মেকানিক্স লেভেল 1 সম্পর্কে আলোচনা।
সবাই ভালো থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, যার যার বাসায় থাকবেন, জরুরি কাজ না থাকলে বাইরে যাবেন না। এই ডিজিটাল কন্টেন্ট বিষয়ে যদি কোনো মতামত থাকে তাহলে আমাকে জানাবেন, জানালে আমি কৃতজ্ঞ থাকব। মোবাইল নম্বর 01720157753। ধন্যবাদ। এই স্লাইডে এর ব্যাপারে আইটি ইন্সট্রাক্টর স্যার দেবপ্রসাদ রায়, তার কাছ থেকে অনেক পরামর্শ পেয়েছি, এই জন্য তাকে বিশেষ ধন্যবাদ।